হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়েছি। তো এবারে দেখো, চালগুলোতে একটু পাথর ছিল, সেগুলোকে বাছছিলাম। তো তারপরে রাতে যে রুটি করেছিলাম, রুটিগুলো বেঁচে গেছিলো, 3-4টা রুটি মোটামুটি বেঁচে গেছিলো। ওগুলোকে তেল দিয়ে গরম করে নিচ্ছি, সকালে নাস্তা করবো বলে। এপাশে দেখো, আমি চাও বসিয়ে দিয়েছি। তো চা আর রুটি দিয়ে নাস্তা করে ফেললাম। তো এপাশে আমার সবজি কাটা হয়ে গেছে, আর মা বলছিল যে লাউ মাংস খাবে, তাই আদা রসুন চুলছি। আর এবার আমার একটু কচু খেতে ইচ্ছে করছিলো, তাই কচু মানে কচু সিদ্ধ তো ঝুলে নিচ্ছি, ডালের সাথে সিদ্ধ করতে দেবো। তো এই দেখো, ডালের সাথে কচু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমার কেন জানি না আলুর থেকেও কচু সিদ্ধটা খুবই ভালো লাগে। তো তারপরে আমি চলে গেলাম স্নান করতে, শ্যাম্পু করেছিলাম, তো রোদে চুল শুকানোর জন্য ছাদে উঠেছিলাম। তো ছাদ থেকে এসে দেখি মা লাউ মাংস রেডি করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও কমেন্টে, আর পরে দেখা হচ্ছে পরের ভিডিওটা।